নমস্কার। ফোর্থ পিলার উইথ দ্য পিপল, আজ আপনাকে স্বাগত জানাচ্ছে আফগানিস্তানে। আফগানিস্তান আবার তালিবান শাসনের কবলে পড়তে চলেছে। আমেরিকার সৈন্য প্রত্যাহার প্রায় 90% শেষ হয়ে গিয়েছে এবং তালিবানরা দাবি করছে দেশের 85% নাকি তাদের দখলে চলে এসেছে। যদিও এখনো কাবুলে যারা কাগজে কলমে সরকারে অধিষ্ঠিত তারা সেই দাবিটা মানছে না, কিন্তু তালিবানরা যে আফগানিস্তানে বিরাট অংশ আবার দখল করে নিয়েছে এতে কোনো সন্দেহ নেই। এর ফলে ভারত এবং ভারতীয় উপমহাদেশের উপরে এই অঞ্চলে কি প্রভাব পড়বে তা নিয়ে তো চর্চা চলছেই। বা পশ্চিমবঙ্গ বাঙালি বিরল কয়েকজন সাংবাদিক আছেন যারা আফগানিস্তানে সচক্ষে গিয়ে কভার করেছেন, তাদের মধ্যে একজন প্রণয় শর্মা, যিনি এখন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে রজত রায় রয়েছেন, আর আমি একমাত্র বাঙালি সাংবাদিক যিনি ওই সময় যে ওই সময় ছিল আফগানিস্তানে তালিবানরা যখন 96 সালে শেষের দিকে অক্টোবরে কাবুলের উপর দখল কায়েম করে। আমরা আমাদের অভিজ্ঞতার কথা আজকে এখানে বলবো, আলোচনা করব, প্রধানত অভিজ্ঞতার কথা এবং কিছু কিছু অবশ্যই বর্তমান যে পরিস্থিতি তার তাৎপর্য নিয়েও। রজতদা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা শুরু করি। রজতদা, মানে তুমি কিভাবে বলতে বলছো বলো আমাদের, আমরা সেটা সেভাবে বরঞ্চ আমরা শুরু করি, যেহেতু আমাদের আজকে প্রথমত কথা বলার কথা। আমাদের আমি তো দেখতে পাচ্ছি আবার সেই আগের ঘটনার কিছুটা পুনরাবৃত্তি হতে চলেছে। 1979 সাল কি আর একটু পরে, 1979 না আরো পরে, সোভিয়েত আর্মি যখন রাশিয়াতে ফেরত গেল, আফগানিস্তান থেকে উইথড্র করলো, তখন গৃহযুদ্ধ শুরু হলো, বিভিন্ন ওয়ারলর্ডরা তাদের মধ্যে লড়াই শুরু করলো এবং তারপরে ফাইনালি গিয়ে জিতলো, মানে ঢুকলো, অনেক শেষে এসে ঢুকে গেল, ক্ষমতা দখল করলো তালিবানরা। 75 সালে যখন ভিয়েতনামে আমেরিকান সোলজাররা, আমেরিকান বাহিনী যখন প্রত্যাহার করলো আমেরিকা থেকে, আমেরিকা ফেরত চলে গেল, তখন কিন্তু সেখানে নর্থ ভিয়েতনামের সৈন্যবাহিনী পুরোপুরি সঙ্গে সঙ্গে দখল করে নিয়েছিল। এখন 20 বছর পরে ওয়ার এগেনস্ট টেরর বলে যে ক্যাম্পেইন করে 20 বছর পরে আমেরিকা ফেরত যাচ্ছে, তার ওয়ার গেম এমটা কি ছিল সেটা কিন্তু এখন পরিষ্কার, যে তার যুদ্ধ জয় প্রথম দিকে করেছিল, তালিবানদের হটিয়েছিল, কাবুলে একটা সরকার তৈরি করেছিল, কিন্তু তারা যেটা করতে পারলো না সেটা আফগানিস্তান জয় তাদের হলো না, জয় অসম্পূর্ণ রেখে তাদের সরে যেতে হচ্ছে। এবং যা দেখতে পাচ্ছি ঘটনা প্রবাহ, তাদের তালিবানরা আবার ফেরত আসতে চলেছে। তো এই অবস্থাতে অনেকগুলো মানে প্রশ্ন থাকে, বিশেষ করে ভারত কি করবে, ভারত চেষ্টা করছে কিন্তু ভারত কতদূর কি করতে পারবে, আবার সমস্তটাই আর কি পুরনো জায়গায় ফেরত যাবে কিনা, এগুলো নিয়ে ভাবনা চিন্তা। সেই জন্য আমি তাকিয়ে আছি কিভাবে আলোচনা এগোয় দেখি, সেদিন আমাকে হয়তো আরো কিছু প্রশ্ন করবো তখন। আমি আমি প্রথম আমার তাহলে যাওয়ার অভিজ্ঞতাটার কথা বলি আফগানিস্তানে। এটা 96 সালে অক্টোবর মাস ছিল, আমি তখন আনন্দবাজার পত্রিকাতে কাজ করতাম এবং রজতদা ছিলেন আমার সিনিয়র কলিগ। আমার মনে আছে আফগানিস্তানে প্রথম যখন যেতে বলা হলো আমি খুব উল্লসিত হয়েছিলাম, প্রায় এরকম একটা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য, রিপোর্টারের জীবনের সৌভাগ্য প্রায় বলা যেতে পারে। কিভাবে গেছিলাম সে গল্পটা আমি পরে বলবো, কিন্তু গিয়ে প্রথম দিন যেটা দেখেছিলাম সেটা আমার খুব ভালো পরিষ্কার মনে আছে। কাবুল এয়ারপোর্টে নামার পর আমার যখন হোটেলে যাওয়ার কথা, কাবুল ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাবুলের সব থেকে বড় 5-তারা হোটেলে আমার থাকার কথা ছিল, যদিও সেটা আদৌ সেটা 5-তারা হোটেল বলে তখন না মনে হতো না। যাওয়ার পথেই আমাকে যিনি গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার, তিনি বললেন যে আপনাকে একটা জায়গা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাই। আপনার কাবুল শহরের মধ্যে আরিয়ানা স্কোয়ার বলে একটা জায়গা আছে, আমাদের একটা বড় চৌরঙ্গীর মতো বলা ছিল, সেখানে একটা উঁচু মঞ্চ মতো জায়গা তিনি দেখিয়ে আমাকে বললেন এখানে নাজিবুল্লাহকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তখন যিনি আফগানিস্তানের শাসক ছিলেন, যিনি পাপেট সরকার বলা যেতে পারে আর কি, মানে পুতুল সরকার হাতে, রাশিয়া হাতে পুতুল সরকার, নাজিবুল্লাহ তার প্রধান ছিলেন, তাকে তালিবানরা কাবুল দখল করে তাকে প্রাসাদ থেকে টেনে বার করে গলায় ফাঁসিতে ঝুলিয়ে শহরে একটা মানে শহরের সব থেকে প্রধান জায়গায় ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল এবং তার মৃতদেহ বেশ কয়েকদিন ঝুলছিল এবং সেই মৃতদেহের উপরে মানে এসে মাঝে মাঝে তালিবানরা সেই মৃতদেহকে গুলি চালাত, ওপর গুলি চালাত, তাতে দেহটা ক্ষতবিক্ষত হয়ে ছিঁড়ে পড়ে গেছিল। সেটা খুব মানে শান্তভাবে ড্রাইভার আমাকে সেটা বর্ণনা করছিলেন যে এইভাবে আমরা নাজিবুল্লাহকে শাস্তি দিয়েছি।
কাবুল তখন একটা সাংঘাতিক ভয়ঙ্কর একটা জায়গা ছিল। কাবুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই যাওয়ার পরে জানতে পেরেছিলাম যে সেই হোটেলের একতলা এবং দোতলায় তখন কাগজে কলমে সাধারণ লোকের জন্য খোলা, তিনতলা চারতলা এবং তার উপরের যে তলাগুলো ছিল সেগুলোতে তখন পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররা থাকতেন এবং তারা আসলে তালিবানদের ট্রেনিং দিতেন এবং তাদের পরিচালনা করতেন, সেটা তাদের কাজ ছিল। সেই জন্য হোটেলের দোতলার উপরে যাওয়া আমাদের নিষিদ্ধ ছিল আমার মনে আছে। আমার আরেকটা জিনিসও মনে আছে, সেটা খুব মজার একটা কাহিনী বলা যেতে পারে। প্রথম দিন আমি যখন গেলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে এবং শহরটা পুরো অন্ধকারে ডুবে গেছে, কোনো ইলেকট্রিসিটি ছিল না, পুরো শহরটা মানে মাইনে বোমাতে বিধ্বস্ত প্রায়। সেখানে আমি ওই একজন ভারতীয় সাংবাদিক ওখানে এসেছে শুনে, আর কোনো ভারতীয় সাংবাদিক তখন সেখানে ছিল না, ওখানে কাবুলে জার্মান ক্লাব বলে একটা ক্লাব ছিল, সেই ক্লাব থেকে সন্ধ্যাবেলা হঠাৎ বেশ কয়েকজন চার পাঁচজন সাংবাদিক তারা এলেন দুটো গাড়ি করে। ওই তারা আমাকে বললেন যে তুমি একাই হোটেলে আজকে রাত্রে থেকো না, তুমি জার্মান ক্লাবে এসে আমাদের সঙ্গে থাকবো। আমি বললাম কেন? বললাম না, এখানে একা তোমার থাকাটা ঠিক হবে। বলে আমি জার্মান ক্লাবে সেই রাতের জন্য চলে যাই। ওই যেটা হয় যে তার দুদিন পরেই আর কি তালিবান সরকার ঘোষণা করে যে জার্মান ক্লাবে কোনো সাংবাদিক থাকতে পারবে না, সবাইকে এসে আবার উঠতে হয় কাবুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। প্রণতা, আমি আবার আমি নিজের কথা আরো পরে বলবো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যখন গেছিলে তো অনেক পরে বোধ হয়, তখন তো বোধ হয় অবস্থা একটু উন্নতি হয়েছে। আমি যখন গেছিলাম আমার প্রথম যখন আফগানিস্তান যাওয়া, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় এবং দিনে, তখন হামিদ কারজাইয়ের সরকারকে ইনস্টল করা হচ্ছিল প্রথম, এবং এখান থেকে মানে ভারত থেকে তখন সে সময় যশবন্ত সিং যিনি ফরেন মিনিস্টার ছিলেন তিনি গিয়েছিলেন এবং প্রচুর অনেক সেখানে মেডিসিন বা অন্যান্য জিনিস নিয়ে তার স্পেশাল এয়ারক্রাফটে আমরা গিয়েছিলাম আমরা কিছু সাংবাদিক। এবং সুন্দর গুরুত্বপূর্ণ এই কারণে যে তার কিছুদিন আগে আহমদ শাহ মাসুদ যিনি বিখ্যাত পানসেরের লেপেড অফ লায়ন অফ পানসের যাকে বলা হতো নর্দার্ন অ্যালায়েন্সের মেন নেতা, এবং নর্দার্ন অ্যালায়েন্সের ইম্পর্টেন্স এই কারণে যখন পুরো দেশে তালিবানের রাজত্ব চলছে সেখানে একমাত্র পানসের ভ্যালি এবং উত্তর দিকে তাদের দেশে সেখানে একমাত্র তারা একটা রেজিস্ট্যান্স করে রাখতে পেরেছিল এবং খুব এফেক্টিভলি সেটা করেছিল, এবং সেটা সেই তাজিক নেতা কমান্ডার আহমদ শাহ মাসুদের জন্যই হয়েছিল সেটা। পরবর্তীকালে যখন নাকি 2001 সালে আমেরিকান সৈন্য ঢোকে সেখানে, তখন তাদের সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সের লোকজনও যোগ দেয়, কিন্তু তার কিছুদিন আগেই অবশ্য আহমদ শাহ মাসুদ মারা গেছিল একটা টেরোরিস্টের আগে। তো সেটা গুরুত্বপূর্ণ ছিল সেদিনকে, এবং আমরা যেটা দেখেছিলাম সেটা এখন আমার চোখে মনে আছে যে পুরো স্টেজে অনেকের বসার জায়গা ছিল, একটা চেয়ারে আহমদ শাহ মাসুদের একটা বড় পোর্ট্রেট রাখা ছিল এবং যতবার তার নাম বলা হচ্ছিল উচ্চারিত হচ্ছিল বিভিন্ন স্পিচের মধ্যে, আশপাশে চারিদিকের বিরাট বিরাট চেহারা সব পশতুন তাজিক বিভিন্ন ধরনের লোকজন তারা অঝরে কাঁদছিল। এই একটা অদ্ভুত রকমের এটা আমার চিরদিন মনে থাকবে এই দৃশ্যটা, কারণ মানে ঠিক তাদের সঙ্গে এটাকে মেলানো যায় না, এরকম বড় চেয়ারে এরকম একদিকে এত ফিয়ারসম দেখতে লোকজন তারা ওইভাবে একজন তাদের এক প্রয়াত নেতার কথা শুনে, মানে তিনি কি ধরনের নেতা ছিলেন তার কিছুটা একটা আন্দাজ করা যায় তার থেকে, যে এইভাবে তাকে মিস করছিল আর ওইরকম একটা স্পেশাল দিনে। সুতরাং সেটা আমার মনে হয় যে বিশেষ করে তার পরবর্তীকালে আমি যতবার গেছি সেগুলো অবশ্য বিভিন্ন সময় যেখানে ভারতের লোকজনের উপর অ্যাটাক হয়েছে সেরকম ধরনের, কিন্তু যাই হোক মানে তালিবানকে দেখার আমার সুযোগ হয়নি, যেটা সুদীপ্ত হয়েছে। রাজীব, তোমার নিশ্চয়ই মনে আছে ওই সময় আমাদের যে কাভারেজ ছিল আর কি, তখন কপি পাঠানো একটা খুব বড় সমস্যার ব্যাপার ছিল, তাই না? তোমরা কিভাবে হ্যান্ডেল করতে ওখান থেকে? আমাকে তো বাংলায় আমি সমস্ত গুলো লিখে ফ্যাক্স করতাম, আর ওদের যেটা তথ্য সম্প্রচার মন্ত্রক ওয়াজিরাতে মুখাবরাত, একমাত্র সেখানে একটা গোটা শহরে একটা ফ্যাক্স মেশিন ছিল,
সেখান থেকে আমাদের ফ্যাক্স করতে হতো, এবং বাংলা ওখানে কেউ পড়তে পারতো না, কিন্তু তাহলে একটা করে কপি আমাকে ওদের জন্য জমা দিতে হতো, তারা রেখে দিত যে ওদের থেকে কি খবর তারা পাঠাচ্ছি জানার জন্য, যাই না রজত দ্বারা কিভাবে হ্যান্ডেল করতো। বাংলা বাংলা বলাতে আবার একটা জিনিস মনে পড়লো, আরেক সাংবাদিক ছিলেন আমাদের হিন্দুস্তান টাইমসে কাজ করতো, কেউ কেউ হয়তো চিনবেন, অপ্রতিম মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, এই গল্পটা অপ্রতিম দাই বলেছে আমাকে, যে অপ্রতিম দা একবার কলকাতার কোন এক ফ্লাইটে আসছিলেন, তো অপ্রতিম দার সঙ্গে একজনের আলাপ করে দিল যে এই ভদ্রলোক আফগানিস্তানে, তা তো আপনি আফগানিস্তানে গেছেন, ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি কলকাতায় কোথায় থাকেন, উনি বললেন আমি পালিগঞ্জ যাই, আর আপনি বললেন আমি আমি কখনো যাইনি, এই প্রথম আমি ভারতে আসছি। উনি তাহলে এরকম বাংলা শিখলেন কোথায়, বললে গ্রামে। আমাদের ওখানে ট্রেডিশনালি আমার ঠাকুরদা পূর্বপুরুষের অনেকেই কলকাতায় আসতেন এবং তারা বাংলা শিখেছিলেন, বাংলা বলতেন পরিষ্কার, এমন কোনো সময় মানে যেটা অন্যান্যদেরকে শোনাতে চান না, তখন নিজেদের মধ্যে বাংলায় কথা বলতেন, সেইরকম বাংলা বলা লোকজন কিন্তু তালিবানদের মধ্যে পেয়ে গেলে আমি আশ্চর্য হতাম না। ভারতের সঙ্গে আসলে ওদের একটা বিরাট যোগাযোগ বরাবরই ছিল আর কি, আমি যখন গেছিলাম তখন মনে আছে দেশটা, তো তার আগে রজতদা যেটা বললো শুরুতেই আর কি, যে তার আগেও তো আমি গেছি 96 সালে, বলতে গেলে 79-80 সাল থেকে দেশটা গৃহযুদ্ধে দীর্ণ, তার আগে 15 বছর হয়ে গেছে, এখন আরো 25 বছর পরে 40 বছর ধরে দেশটা গৃহযুদ্ধ চলছে আজকে দেশটা। আমি যখন গেছি তখন গাড়ি প্রায় ছিল না এবং সাইকেল ছিল যাতায়াতের প্রধান মাধ্যম, সমস্ত সাইকেল এবং সাইকেলের যন্ত্রাংশ ভারত থেকে যেত, আর দুটো জিনিস চিনি আর ওষুধ, এটার জন্য পুরোপুরি ওরা ভারতের উপর নির্ভরশীল ছিল। যার জন্য যখন ভারতের সঙ্গে তখনকার তালিবান শাসিত আফগানিস্তানে কোনো কাগজে কলমে কূটনৈতিক সম্পর্ক নেই, তখনও কিন্তু অমৃতসর থেকে ফ্লাইট চলতো নিয়মিত, দিল্লি থেকে চলতো না, বস্তু আমি অমৃতসর হয়েই গেছিলাম, সেই ফ্লাইটেই গেছিলাম, এটা মূলত আসলে পণ্যবাহী ছিল আর কি, ফ্লাইট ছিল, সেগুলো চলতো এবং তাতে করে প্রচুর ওই সাইকেলের যন্ত্রাংশ চিনি এবং ওষুধ যেত, নির্ভরশীল ছিল। আর তালিবানরা যদিও ভারত সম্পর্কে খুবই মানে তাদের তারা হোস্টাইল ছিল, তারা তাদের মনোভাব ভালো ছিল না, কিন্তু ভারতীয় সাধারণ আফগানরা কিন্তু ভারতের ভারতীয়দের সম্পর্কে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে খুবই আগ্রহী ছিল, বিশেষ করে ভারতীয় সিনেমা, হলিউড বলিউডের সিনেমা, বোম্বের হিন্দি সিনেমা, মানে আমার থেকে আমি দেখেছি সাধারণ আফগান ওয়েটার যারা হোটেলের মধ্যে সার্ভ করছে তারা অনেক বেশি ভালো জানতো। আমি যখন গেছিলাম তার কিছুদিন আগে বিদ্যা বালান বলে একজন, বিদ্যা বালান না ভুল বলছি, দিব্যা ভারতী সম্ভবত, দিব্যা ভারতী বলে কোন অ্যাক্ট্রেস ছিল সম্ভবত, সুইসাইড করেছিল, যিনি যিনি এরকম সন্ধ্যাটা রন্ধ্রজাল পরিস্থিতিতে মারা গেছে, উঁচু জায়গা থেকে পড়ে মারা গেছিলেন, তখন সেটা নিয়ে তারা খুব চর্চা চলছিল, আমাকে প্রায় জিজ্ঞাসা করতো আসলে কি হয়েছিল দিব্যা ভারতীর, আমি তাদের বলতে পারতো যে কিচ্ছু জানি না এই বিষয়ে, আমার ফিল্ম সম্পর্কে কিচ্ছু জানানি। রজত ভাই, আফগানিস্তানের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ এটা তো এখনো কিছুটা ভারত কাজে লাগানোর চেষ্টা করছে, করছে, কিন্তু আমার খালি মনে হয় আমার যেহেতু 96 অনওয়ার্ড যে তালিবানিদের যে শাসনের সময় থেকেছিলাম, তার আগে ইসমাইল খান হিরাতে, গজনিতে, এদিকে নিচে এদিকে এতে মানে কান্দাহারের কাছে গুলবদন হেকমতিয়ার, এরকম বিভিন্ন ওয়ারলর্ডরা বিভিন্ন এলাকাতে, ওদিকে ওপর দিকে কুন্দুস, ওদিকে দোস্তুম তাজিকি রেজিমেন্টের, তো এরা সবাই বিভিন্ন এলাকাতে যে ওয়ারলর্ড হিসাবে তাদের যে সিভিল ওয়ারটা চালিয়ে গেছিল আর কি, নিজেদের ভেতরে একটা অসম্ভব বিটার ওয়ার চালিয়ে গেছিল, তারপরে তালিবান এসে তো একটা শাসন প্রতিষ্ঠা করলো, তালিবান এসে এদের সবাইকে দমন করে কন্ট্রোল করে কাউকে কাউকে সাবমিট করতে বাধ্য করে শাসন প্রতিষ্ঠা করলো, পাকিস্তানের সঙ্গে খুব একটি ক্লোজ কোলাবোরেশনে সেখানে দাঁড়িয়ে আবার যে এত দ্রুত আমেরিকার সব সোলজার এখনো চলে যায়নি, কিন্তু ওরা 31 অগস্ট এই মাসের পরে আর এক বোধ হয় 1 মাস রয়েছে, তার মধ্যে এরা চলে যাবে, আর ইতিমধ্যেই একটা বিরাট অংশ তালিবানদের হাতে চলে এসছে, এবং কি কান্দাহার, কাবুলের পরে কান্দাহার সবচেয়ে বড় দ্বিতীয় বৃহত্তম শহর, সেই কান্দাহারের যে ইন্ডিয়ান কনসুলেটের অনেক কূটনীতিবিদকে সরিয়ে দিতে হয়েছে, ফেরত আনতে হয়েছে ভারতে,
কারণ যুদ্ধ এগিয়ে আসছে, গায়ে গায়ে চলে আসছে, ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তার জন্য তাদের ওখান থেকে সরাতে হচ্ছে। তো এগুলো দেখে ইন্ডিকেট করে কি যে আমরা মাঝখানের সিভিল ওয়ারের জায়গাটা পেরিয়ে একলাফে গিয়ে সোজা আবার তালিবান শাসনে পৌঁছে যাচ্ছি, এবং সেই তালিবানদের সঙ্গে এখন নেগোসিয়েট করা ছাড়া ভারতের কোনো অপশন নেই। এই যে দোহাতে গত বছর থেকে যে শুরু হয়েছে নেগোসিয়েশনটা, মানে একটা একটু মানে কি বলবো একটু আড়াল রেখেই একটা চলছে, সেইটা চেষ্টাটা কতদূর ফলপ্রসূ হবে আমি একটু আমার প্রশ্ন আছে। আমি ঠিক জানি না, এটা প্রণয় আরো বেটার বলতে পারবে, কারণ ওখানে যাদের সঙ্গে কথা বলছে তারা কি প্রকৃত তালিবানদের ক্ষমতার যারা শীর্ষে আছে তারা, তা তো নয়। আমার তো মনে হচ্ছে তারা অনেক মার্জিনালাইজড তালিবান, তালিবানদেরও তো অনেক লেয়ার আছে, আফগানি তালিবান, পাকিস্তানি তালিবান এ সমস্ত রয়েছে। দোহাতে যাদের সঙ্গে কথা বলছে ভারত, তারা কতটা তালিবান পলিসিকে ড্রাইভ করতে পারে বা কন্ট্রোল করতে পারে আমার সন্দেহ আছে। এগুলো একটু নিয়ে যদি কথা বলা হয়। তালিবানরা সদ্য কাবুলের দখল নিয়েছে, তার কয়েকদিন আগে মাত্র তারা কাবুলে প্রবেশ করতে পেরেছে, এবং আফগানিস্তানের নিয়ম হচ্ছে যারা কাবুল দখল করে মানে হচ্ছে আফগানিস্তানের শাসন প্রতিষ্ঠা করে। যদি ওই কান্দাহার বা হিরাট অন্য যে শহরগুলো আছে, বাগরাম ইত্যাদি, সেগুলো গুরুত্বপূর্ণ শহর, কান্দাহার বড় শহর, কিন্তু আফগানিস্তানের দখল নেওয়া মানে কাবুলের দখল নিতেই হবে। আমি কাবুলের লোকেদের সঙ্গে, আর তালিবান নয় কিন্তু তারা সাধারণ লোক, দোকানদার, বাজার বাজার করে বা সবজি বেচে, এরকম সাধারণ মানুষের সঙ্গে যে কথাবার্তা বলেছিলাম, তারা কিন্তু তালিবানরা আসাতে যে একটু তাদের অসুবিধা হচ্ছে, তাদের স্বাধীনতা কিছুটা খর্ব হয়েছিল আফগানিস্তানে। তার আগে প্রায় 40% সরকারি অফিসের স্টাফ ছিলেন মহিলা, মহিলাদের যে পুরো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পুরো বোরখা ছাড়া রাস্তায় বেরোতে পারবে না এটা করা হয়েছিল, এটা ছিল মানুষের খুব একটা আপত্তির জায়গা, যদি কথা বলতে লোকে ভয় পেত, অনেক সাধ্য সাধনার পর কথা বলত। কিন্তু প্রতিদিনের গোলাগুলিটা বন্ধ হয়েছিল, রাস্তায় বেরোলে যেখানে বোমা ফাটতে পারে, যে কেউ গুলি চালিয়ে দিতে পারে, এইটা কিন্তু বন্ধ হয়ে গেছিল। যেহেতু তালিবানরা একটা একটা কঠোর শাসন প্রতিষ্ঠা করেছিল, অনেকে কিন্তু সেটাকে যাকে বলে ওয়েলকাম করেছিল, সাধারণ আফগানরা, তারা কিন্তু বলেছিল নৈরাজ্যের একটা অবসান ঘটে, একটা খুব পশ্চাৎমুখী একটা যাকে তালিবানি শাসন, তালিবানি কথাটাই সারা পৃথিবীতেই চালু হয়ে গেছে সবাই বোঝে এখন, একটা খুব পশ্চাৎমুখী একটা মৌলবাদী শাসন কায়েম হয়েছিল বটে, কিন্তু সেটাতে কিন্তু দৈনন্দিন যে অপরাধ, ছিচকে অপরাধ, রোজ গুলি চালা, এগুলো কিন্তু বন্ধ হয়েছিল। সুতরাং একটা দেশে মানে আমাদের মতো ভারতের মতো দেশে যেখানে আমরা গণতন্ত্রকে আমরা ধরেই নিয়েছি, এরকম ব্যবস্থাটা থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, যেটা দিয়ে আমরা ধরে নিয়েছি, সেগুলো যে সমস্ত দেশে সেরকম অবস্থা নয়, তাদের কাছে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। মানে সবসময় যে গণতান্ত্রিক শাসনই ভালো, কিন্তু আমেরিকা এত বছর ধরে চালানোর চেষ্টা করলো, এবং মিলিটারি শাসন খারাপ আফগানিস্তানের মতো দেশে, বহু মানুষের অভিজ্ঞতা কিন্তু সে কথা বলে না। আমার অন্য প্রসঙ্গ, কিন্তু পাকিস্তানেও আমি কিন্তু কোথাও কোথাও এই জিনিস দেখেছি। প্রণয়দা তোমার কি মনে হয়, তুমি কি বলতে? আমার একটা যেটা নিয়ে কথা বলছি, তালিবান যখন আসে 1996 সালে, এবং তখনও মানে কিছুদিন বাদেই, যে সুদীপ্ত যে সময় গিয়েছিল তার পরপরই তারা ইসলামিক ক্যালিফেট অফ আফগানিস্তান এটা প্রতিষ্ঠা করে। সেখানে প্রথম দিকে যখন এসেছিল তখন কিন্তু তালিবান সম্পর্কে লোকজনে অনেক ধরনের আশা বলবো, অনেক তাদের ইলিউশন ছিল একদিকে, যে যেই ধরনের কারাপশন তখন আফগানিস্তানে চলছিল, ওয়ারলর্ডদের বিভিন্ন বিভিন্ন এলাকায় তারা কন্ট্রোল করছিল, এবং তাদের বিভিন্ন দিনের মারামারি ঝগড়াঝাটি যেগুলো চলছিল তার একটা অবসান নিঃসন্দেহে ঘটিয়েছিল। তখন প্রথম প্রথম বেশ কয়েক মাস ধরে তারা একটা সুব্যবস্থা দিতে পেরেছিল সেদিক থেকে, কিন্তু ক্রমশ লোকের কাছে সেটা পরিষ্কার হলো যে কি ধরনের রেজিমের মধ্যে তারা আছে, এত রেস্ট্রিকটিভ সেটা, যে কোনো ধরনের তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই সেখানটায়, যেই ধরেন না বেশিরভাগ, যেটা আপনি একটু আগে সুদীপ্ত বলছিলেন যে কথাটা, যে সেখানে গান বা কালচার তারা ভালোবাসে, সিনেমা ছবির একটা বিরাট ইয়ে রয়েছে, গান সব বন্ধ সেখানটায় ছিল। তালিবান বলতো গিয়ে যদি এন্টারটেইন হতে হয় তাহলে গিয়ে ফুল দেখো, আর ফুল দেখার মতো কিছু ছিল না, কারণ পুরো যুদ্ধের সব বাগান
গাছ সবকিছু উড়ে গেছে সেখানটায়। তো সুতরাং এই যে একটা অবস্থার মধ্যে দিনের পর দিন বছরের পর বছর কাটাতে হবে, তখন কিন্তু তালিবান সম্পর্কে যে ধরনের একটা ধারণা ছিল প্রথম দিকে সেই ইলিউশনটা কেটে যায়। এখন আমরা যে কথাটা বলছি যে এইবার আবার দেখা যাচ্ছে যে তালিবান আসছে, এইবার কি হবে, দুটো প্রশ্ন মূলত কূটনৈতিক মহলে রয়েছে বিশেষ করে ভারতবর্ষে। এক, যে এই যে 20 বছরের যেটা ডেমোক্রেটিক প্রসেস নিয়ে আফগানিস্তানের মানুষ একটা এক্সপেরিমেন্ট করলো, তাতে মহিলারা বিরাটভাবে পার্টিসিপেট করেছে, তাদের পার্লামেন্ট আছে, তার মধ্যে অনেক উইকনেস আছে, আমি বলছি না যে কোনো ধরনের বিষম মজবুত সেটা না, এত তাড়াতাড়ি হয় না সেটা, কিন্তু তারা এই ফ্রিডম পাওয়ার পর তালিবান এসে বন্দুক দেখালে এবং সুসুল করে সবাই ঘরে ঢুকে পড়লো উইদাউট এনি রেজিস্ট্যান্স, এটা হবে কি হবে না জানি না। যদিও অনেক জায়গায় বিভিন্ন বিভিন্ন এলাকায় ওয়ারলর্ডরা তাদের মতো ডিল করার চেষ্টা করছে অলরেডি, সেটা একটা। অন্যটা, এই 20 বছরে তালিবান পাল্টেছে কিনা, কারণ তারা যেই 4-5 বছর ছিল সে সময় পুরোপুরি আইসোলেটেড ছিল, তালিবান একটা পারিয়া স্টেট হিসেবে আফগানিস্তানের সময় তাকে গ্রহণ করা হতো লোকজন, কারণ যারা রেকগনাইজ করেছিল বা স্বীকৃতি দিয়েছিল সেই সরকারকে পাকিস্তানকে বাদ দিলে UAE, ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরেবিয়া, এর বাইরে কিন্তু কোনো দেশ থেকে তারা ইয়ে পায়নি। সুতরাং এইবারও তারা সেইভাবে সেই আইসোলেশনের মতো থাকতে পারবে কিনা, পাকিস্তানের নিজের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তারা কিন্তু সেই ধরনের অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবে না তালিবানকে, সুতরাং তাদের পয়সা চাই, সেখানে ইনভেস্টমেন্ট চাই, ডেভেলপমেন্ট চাই। চীনের জন্য তারা বলছে যে চীনকে আমরা কোনো ধরনের ডিস্টার্ব করবো না, সুতরাং চীনের হয়তো মদত বা সাহায্য পেতে পারে, কিন্তু সেখানেও একটা আন্তর্জাতিক যেইভাবে একটা রেকগনিশন চায় চীন নিজে চায়, সেটা তার সঙ্গে সঙ্গে এমন একটা রেজিম যেখান থেকে টেরোরিজম চলছে সারা দিন ধরে, এইরকম একটা রেজিমকে তারাও খুব বেশি দূর কিন্তু মদত দিতে পারবে। সুতরাং এই প্রশ্নগুলো আছে যে এই তালিবান 1990 সালের দিকে যে ধরনের তালিবান দেখেছিলাম একইভাবে কাজ করবে কিনা, নাকি তারাও চাইছে যে পাকিস্তান থেকে একটু মুক্তি, একটু তাদের কাছেও জায়গা পাক সেখান থেকে, কারণ এতই তাদের কন্ট্রোলে ছিল এতগুলো বছর যে এবার হয়তো অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের নিজেদের একটা স্পেস পাবে, তারাও চায় একটা স্টেবিলিটি এবং এক ধরনের শাসন যেটাতে তারা কন্ট্রোলে থাকবে তাদের, কিন্তু সেখানটা এই ডেভেলপমেন্টগুলো না হলে কিন্তু বেশি দিন তারও শাসন। ভারতের তো একটা বিরাট স্বার্থ রয়েছে যে তাতে আফগানিস্তানের যে সরকার তার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকে এবং পাকিস্তানের সঙ্গে স্পষ্ট করে বললে খুব বেশি ভালো সম্পর্ক না থাকে। ভারত তার জন্য প্রচুর তো বিনিয়োগও করেছে পরবর্তীকালে, আমি যখন গেছিলাম তখনও যেখানে সব থেকে বড় যে হাসপাতাল তার নাম ছিল ইন্দিরা গান্ধী হাসপাতাল, ইন্দিরা গান্ধী ভারত সরকারের সেটা তৈরি করে দিয়েছিল কাবুলে, পরবর্তীকালে নানাভাবে অ্যাম্বুলেন্স দিয়ে বিশেষ চিকিৎসা বা শিক্ষার জন্য কিছু ব্যবস্থা ইত্যাদি করে ভারত প্রচুর বিনিয়োগ করেছে, প্রচুর সাহায্য করেছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই বর্তমান যে জমানা আসতে চলেছে সেটার সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে। রজতদা যেটা বলছে হ্যাঁ সেটা তো চলছে, একটা খুব প্রকাশ্যে ঘোষণা না করেও তালিবানদের সঙ্গে ভারতের একটা আলোচনা চলছে, এরকম নানা জায়গা থেকে এরকম খবর তো আমরা পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, মানে রাশিয়ার একটা ইন্টারেস্ট রয়েছে, ইরানের একটা ইন্টারেস্ট রয়েছে, রাশিয়া ইরান চীন মানে সবাই খুব এখন একটু খুশি হবে যে আমেরিকা পাত্তারি গুটিয়ে পালাচ্ছে এতদিন পর, আমেরিকার যে একটু এত বছর ধরে অপদস্থ হলো বলা চলে আর কি, তাতে ইরান পাকিস্তান চীন রাশিয়া সবাই খুশি হবে, কিন্তু অতঃপর কি তারপরে কি সেটা একটা বিরাট বড় প্রশ্ন হয়ে ঝুলে রয়েছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা এটা সাময়িক, মানে এই এই খুশি হওয়াটা, কারণ এই খুশি হওয়ার সঙ্গে সঙ্গে একটা চিন্তার জায়গাও রয়েছে যেই ভ্যাকিউমটা তৈরি হচ্ছে আমেরিকা না থাকার ফলে সেটা কে ফিল আপ করবে, কারণ রাশিয়ার সঙ্গে যে তালিবানের কথাবার্তা হয়েছে বা যেই রাশিয়া যেটা চায় যে তোমরা দেশের মধ্যে যাই হোক না কেন তার স্পিল ওভার এফেক্ট যাতে সেন্ট্রাল এশিয়া বা রাশিয়ার যে চত্বরগুলো আছে
সেই এলাকায় না পড়ে তার মধ্যে, এটাই তাদের বারবার করে তার এই কথাটাই জিজ্ঞেস করছে এবং বলছে। ভারতের দিক থেকে ভারত যেটা $3 billion ভারত সেখানে ইনভেস্ট করেছে এই 20 বছরে, এবং তার মধ্যে সুদীপ্ত যেটা উল্লেখ করলি, শুধু হাসপাতাল না, সেখানটায় ড্যাম রয়েছে, ছোট ছোট প্রচুর প্রজেক্টের মধ্যে রয়েছে যেগুলো ডেভেলপমেন্টাল প্রজেক্ট, ভারতের কাছ থেকে এত পেয়েছে লোকজন এবং পায় সেখানে, এবং ভারতের কাছ থেকে এই আশাটা আছে। সুতরাং যে বলছিলাম যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে তালিবান যদিও বা না পাল্টায়, এই 20 বছরে যেই গেইনগুলো হয়েছে আফগান মানুষের, যে যেই ধরনের তারা যে ক্ষমতা পেয়েছে বা যে ধরনের স্বাধীনতা পেয়েছে, সেটা কি একই কয়েকদিনের মধ্যে তারা আবার হারাতে চায়, না তার জন্য একটা রেজিস্ট্যান্স থাকে? আমি যতজনের সঙ্গে এখন কথাবার্তা বলছি তাদের মধ্যে অনেকেই মনে করে যে সেখান থেকে একটা রেজিস্ট্যান্স হবে সেখানে, যদিও তালিবান এখন মানে বেশিরভাগ দেশটা দিয়ে কন্ট্রোলে তাদের যাচ্ছে সেই দিকে, কিন্তু নয় তালিবান এক ধরনের অ্যারেঞ্জমেন্টে আসতে বাধ্য হবে যেখানটায় একটা অনেক বেশি ইনক্লুসিভ আগের থেকে একটা সেই ধরনের সরকার তাদেরকে গঠন করতে হয়, নইলে কিন্তু আবার সেই আইসোলেশনের দিকে যাবে, এবং তখন রাশিয়া বা ইরান এই ধরনের যেই দেশগুলো এখন অবধি মোটামুটি একখানা নিউট্রাল জায়গায় রয়েছে, তারাও কিন্তু একটা অন্য ধরনের স্ট্যান্ড নিতে বাধ্য হবে, যেখানে অন্যান্য ফোর্সেস যারা রয়েছে অ্যান্টি তালিবান তাদেরকে তারা অস্ত্রশস্ত্র বা অন্যান্য ধরনের মদত তারা দেবে, যেরকম নর্দার্ন অ্যালায়েন্স কে দিয়েছে। তুমি কিছু বলবে? আমার যেটা প্রশ্ন এখানে, মানে আমি যেটা দুজনের কাছে রাখছি, হচ্ছে ভারতের সম্বন্ধে যে সাধারণভাবে আফগানিস্তানের অ্যাটিটিউডটা বুঝতে পারি, ভারত $300 কোটি ছাড়াও আরো কিছু কাজ করেছে, সমস্ত নানা ধরনের পজিটিভ কাজগুলো করেছে, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে খুব ভালো কাজ করেছে, সবই ঠিক আছে। কিন্তু তাই বলে মানে তালিবান ফোর্সটা নিজেদের পাওয়ারের ইকুয়েশনের ভেতরে ভারতকে কতটা অ্যাকোমোডেশন দেবে, আমার প্রশ্ন হচ্ছে ভারতকে কেন দিতে যাবে? সেটা করেছে, সেটা তারও তো ভারতের গরজ আছে, কিন্তু তাই বলে ইন্ডিয়াকে বেশি অ্যাকোমোডেশন দেওয়ার কোনো কারণটা কি? যদি না সে বাধ্য হয় দেবে কেন? এখন সেই বাধ্যতার কোনো কারণ আমি এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান নয় আর কি, যে কেন তালিবানদের গরজ হবে টু অ্যাকোমোডেট ইন্ডিয়ান ইন্টারেস্ট, সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। এটা হচ্ছে কথা। তালিবান একই ধরনের, আমরা মনে করি যে 90 সালের পর থেকে তাদের কোনো ধরনের ইম্প্রুভমেন্ট হয়নি, তারা কোনোভাবে বদলায়নি, তাহলে সেই একই তালিবান হয়তো আমরা দেখব, যাতে ভারতের কোনো রোল নেই এবং ভারতকে মার্জিনালাইজ করার চেষ্টা করবে তারা। কিন্তু পাশাপাশি যে প্রশ্নটা, যদি তারাও চায় সেখানটায় এমন একটা সরকার হিসেবে তাদেরকে তারা গ্রহণযোগ্য হোক বেশিরভাগ মানুষের কাছে, এবং অন্যান্য দেশের থেকেও তাদের বিভিন্ন সাহায্য দরকার রয়েছে, একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু ইরানের একটা বড় শেখ রয়েছে সেখানে, হাজারারা রয়েছে, শিয়া স্পিকিং একটা পপুলেশন রয়েছে, তাদেরকে যদি আবার মার্জিনালাইজ করা হয়, তাদেরকে যদি আবার হ্যারাস করা হয় সারাক্ষণ, তখন ইরান তাতে কোনো না কোনোভাবে আবার ইনভলভ হতে বাধ্য হবে। শুধু ভারতের কথা বলছি না, একইভাবে রাশিয়া তার ওখানে যদি দেখে যে তাড়া খেয়ে এবং বিভিন্ন ধরনের তাদের এমন মারধর করছে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেন্ট্রাল এশিয়ার উপরে প্রভাব পড়ছে, তখন রাশিয়াও কিন্তু বাধ্য হবে সেখানটায় ধীরে ধীরে তারা ইন্টারভিন করার জন্য। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় তালিবানের, যদি তারা সরকারে আসে, যে একমাত্র তারাই সরকারে থাকবে এরকম হয়তো এটা এখনই ভেবে নেওয়া যায় না, হয়তো তারা আরো একটা অ্যারেঞ্জমেন্টে আসবে যেখানে অন্যান্য ফোর্সেস রয়েছে, যারা অলরেডি গভর্নমেন্টে আছে তারা না থাকলেও তাদের মধ্যে অনেকেই যারা সেই সরকারে আছে তাকে এই নতুন সরকারে হয়তো তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। ভারতের প্রয়োজন যে প্রশ্নটা করেছিল সেটার জন্য আমি উত্তরটা দিচ্ছি। ভারতের প্রয়োজন, ভারত যে একটা বিরাট ইনভেস্টমেন্ট করছে সেখানে, যেরকম চীন করেছে পাকিস্তানে তাদের ইকোনমিক, ওই সেই ধরনের নয়, কিন্তু
ভারতের ইনভেস্টমেন্ট একেবারেই অন্য, হাসপাতাল প্রত্যেকের দরকার, সেটা তালিবান হোক বা অন্য কোনো ফোর্স হোক, হাসপাতাল ঠিকভাবে চলে, সেখানে মেডিসিন সাপ্লাই আসুক এবং সেখানে ডাক্তার এবং নার্সিং স্টাফ যেগুলো যেগুলোর ভারতের বিরাট স্ট্রেংথ, তাদেরকে ট্রেন করা বা সেখানে স্কুলে তারা যাই, তাদের সিলেবাস হোক, পড়াবে যেই ধরনের লোকজন, বিউরোক্রেসি, এই যে রাস্তাঘাটে যে গাড়ি চলবে যদি পুলিশ ট্রেন না হয় তাহলে কেউ সাবে, প্রতি কত জিনিসে যে ভারতের একটা বিরাট রকমের সেখানে কন্ট্রিবিউশন রয়েছে। আমার মনে হয় না পুরোপুরি রাতারাতি তারা বলবে যে না ভারতের কোনো জিনিস আমরা দেবো না এই ধরনের কোনো সম্পর্কে। আমার মনে হয় ভারতের সঙ্গে যে কথাবার্তাটা এতক্ষণ মানে ফর্মালি তো আমরা কখনো শুনিনি, এখন অব্দি ভারতীয় সরকার সেটাকে স্বীকার করছে না, কিন্তু যেগুলো শোনা যাচ্ছে স্পেকুলেশন যে তালিবানের সঙ্গে হয়তো এই প্রশ্নই বা আলাপ আলোচনাই চলছে যে আমাদের কাজ, আমাদের সেখানটা আমরা তো প্রফিটের জন্য যাইনি, যেইগুলো আছে সেইগুলোকে তোমরা ডিস্টার্ব করো না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। এটা যদি মেনে নেয় আমার মনে হয় ভারত ইন্ডিয়াকে লিভ দেবে, সেটা মানতে পারি। কিন্তু তুই যে বলছিস যে ওইদিকে ইরান এবং ওইদিকে রাশিয়া, তাদেরও একটা সময় বাধ্য হলে হয়তো হস্তক্ষেপ করতে হতে পারে, সেইটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই কারণে ইরান নিজে আমেরিকার চাপে এবং অন্যান্য চাপে যথেষ্ট মানে চাপের মধ্যে রয়েছে বলতে পারি, ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা সবাই চাপে রেখেছে। অন্যদিকে রাশিয়া আফগানিস্তানে একবার সাংঘাতিকভাবে হাত পুড়িয়েছে, দ্বিতীয়বার সেই চেষ্টা করতে 10 বার ভাবতে হবে তাকে। আমেরিকা তো দেখালো যে 20 বছর থেকেও ঠিক নেই। আমি এই কারণে বলছি যে তাদের যখন দরকার পড়েছিল এরা দুজনই দুটো দেশই কিন্তু নর্দার্ন অ্যালায়েন্সকে সাপোর্ট জানিয়েছিল বিভিন্ন ধরনের, এই ধরনের ডিরেক্ট আমি বলছি না যে ইন্টারভিন করবে বলে, কিন্তু যেই ধরনের তারা সাপোর্ট জানাবে এটা ভাবা ঠিক নয় যে তালিবান আসার পরে সব কোন ধরনের অ্যান্টি তালিবান ফোর্স নেই সেখানে, অ্যান্টি তালিবান ফোর্স থাকবেই এবং সেটাকে মদত দেওয়ার জন্য সেখানে ভারতও। আমি কিন্তু যা দেখেছিলাম যে বিতান ঘোষ যে প্রশ্নটা বলছে যে ভারত যেমন দুটো ফ্রন্টে লড়তে না চাওয়ার জন্য তালিবানদের সঙ্গে আলোচনায় বসছে, তেমনি তালিবানদের একটা অংশ মনে করছে তারা চরম অবস্থান নিলে আমি যেমন একদম প্রত্যক্ষ অভিজ্ঞতায় তখন যা দেখেছি আর কি, যে তালিবান শাসনের যেমন আমি একটা সময় বললাম যে হ্যাঁ কিছু মানুষ খুশি হয়েছিল কারণ রোজ রাস্তাঘাটে মারামারিটা বন্ধ হয়েছিল, তেমনি তালিবানদের দিক থেকেও একটা যে তারা যেটা শুদ্ধতাবাদী একটা মৌলবাদী একটা শাসন প্রতিষ্ঠা করছে সেটাও তাদের দিক থেকে দেখানোর খুব দরকার ছিল, যার জন্য আফগানরা কিন্তু অনেকেই আমাদের মতো পরিষ্কার দাড়ি কামানার 37 তালিবানরা এসে নিয়ম করেছিল কোনো পুরুষ কিন্তু দাড়ি কামাতে পারবে না। আমার মনে আছে আমি আমাকে এয়ারপোর্টের কাছে আমি যদি চলে আসছি সেদিন তালিবান সেনারা 15-16 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হাতে তাদের সর্বাধুনিক আগ্নেয়াস্ত্র, তারা এরকম আমার গালে হাত দিয়ে বলেছিল, পুস্তুতে বলছে আমি বুঝতে পারছি, তা বলছে তার অর্থ হচ্ছে তুমি দাড়ি কামিয়েছো কেন, তুমি দাড়ি কামিয়েছো কেন, বলে বন্দুকের কোদো দিয়ে আমাকে ধাক্কা দিতে দিতে এই কথাটা বলছে তুমি দাড়ি কামিয়েছো কেন। ওই আমি 3-10 মতো ওখানে ছিলাম, সেই সময়টা একমাত্র আমার একটু ভয় করেছিল, কারণ পরে আমি আরো ভালো করে জেনেছি যে এই ধরনের সমস্ত মৌলবাদী শাসন যেখানে কায়েম হয় সেখানে কিছু অল্প বয়সীদের হাতে যে অস্ত্র এসে যায়, যাদের স্কুলে পড়ার কথা, ক্লাস 8-9-10 পড়ার কথা, তারা কিন্তু সেই অস্ত্রের ব্যবহার খুব জেনে বুঝে করে না। আমি খুব খাঁটি একেবারে আদর্শের মেনে চলি, আমি একেবারে যে কথা ধর্মীয় গুরুরা বলছেন বা রাজনৈতিক গুরুরা বলছেন তা একবার অক্ষরে অক্ষরে মেনে চলি, সেটা প্রমাণ করার জন্য দুই একটা খুন খারাপি তারা করে দেয়, গুলি বন্দুক চালিয়ে দেয়, তাদের সেই পরিণতি আসে না যে গুলি করার মানসিক পরিণতি তখন আসেনি, অথচ হাতে বন্দুক এসে গেছে। আমি জানি না যে এখনো সেই অস্ত্রশস্ত্র কি অস্ত্রশস্ত্র কাদের হাতে থাকবে, তারা কতটা প্রশিক্ষিত বা কি, কিন্তু একটা নৈরাজ্যের সম্ভাবনা সবসময় থাকে এই ধরনের পরিস্থিতি, একটা সম্ভাবনা সবসময় থাকে যে আমি আসল আসল মৌলবাদী হচ্ছে, আমি আসল ধর্মীয় শাসনটা আসলটা হচ্ছে আমি, এটা প্রমাণ করার একটা ব্যাপার থাকে। প্রণয় তো আগেই বলেছে যে ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরেবিয়া তারা কিন্তু তালিবান শাসনকে সমর্থন করে গিয়েছে, এবং তারা কিন্তু এই দুটো দেশ
তারা কিন্তু মানে আর যাই থাক, তাদের হাতে হয়তো ভারতের মতো প্রশিক্ষিত মেধা নেই যে হাসপাতালের ডাক্তার নার্স সাপ্লাই দিতে পারবে, অত বেশি মানুষ নেই, কিন্তু অজস্র ডলার আছে, সেই ডলার দিয়ে কিন্তু সেই পেট্রো ডলার দিয়ে সারা পৃথিবী থেকে অস্ত্র কিনতে হয়। সুতরাং আমার আমি নিজে মনে করি যে একটা নৈরাজ্য অন্তত কিছুদিনের জন্য কায়েম হবে না, এরকম বলা খুব মুশকিল। এইটা এইটা কেউই বলবে না, মানে আমার মনে হয় যে বেশিরভাগ যাদের সঙ্গে কথা বলা হবে বেশিরভাগই হয়তো এই কথাটাই বলবে যে সেখানে একটা নৈরাজ্য আসারই না, সেই ধরনের একটা পরিস্থিতি বেশ কিছুদিন থাকতেই পারে। কারণ যেটা বললাম যে তালিবান এসে সবাই যে তাদের অস্ত্র একেবারে সারেন্ডার করে দেবে আমার মনে হয় না সেটা ঘটবে বলে। এখনো যদিও অনেকে ডিল করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের, কিন্তু সেখানটায় একটা রেজিস্ট্যান্স যে থাকতেই পারে তাদের বিরুদ্ধে, বিশেষ করে যারা এই 20 বছরে তাদের অনেক কিছু যারা গেইন করেছে তাদের কথা বলছি, যে বন্দুক যে কথাটা বলছি না, এটা মনে হয় আমার বেশ প্রাসঙ্গিক আর কি। এই যে যে প্রণালীর যে কথা বলছো যে 20-25 বছরে বাস্তবতা যে বদলে গেছে, চীনের বেল্ট এন্ড রোড প্রোগ্রামে চীনের যে এই যে বিশাল যে পুরো এশিয়া জুড়ে তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, তার প্রভাবও তো একটা থাকবে, সেটাকে সেটাকে এনফোর্স করার জন্য তো চীন তো অনেক দূর যাবে। যারাই ইনভেস্ট করবে তারাই চাইবে স্টেবিলিটি সেখানটায়। চীন যদি সেখানটায় অত ওই ধরনের ইনভেস্টমেন্ট হয় বেল্ট এন্ড রোডের, যেখানে যেরকম পাকিস্তানে করেছে 60 বিলিয়নের মতো, অত না হলেও চীন করবে, অন্যান্য দেশ অনেকেই অপেক্ষা করছে যে সেখানটা হয়তো করা যেতে পারে স্টেবিলিটি আনার জন্য। সুতরাং একটা সময় যারাই ক্ষমতায় থাক তারা কিন্তু চেষ্টা করবে সেই ইনভেস্টমেন্টগুলো যাতে নষ্ট না হয়, তাদের একটা ইমেজ যেটা তৈরি করার চেষ্টা করছে সেটা থাক। এখানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে পাকিস্তান কিভাবে রিয়াক্ট করে, কারণ পাকিস্তানও যদি মনে করে যে সেখানে স্টেবিলিটির প্রয়োজন, পাকিস্তানকে বাদ দিয়ে কিন্তু আফগানিস্তানের এই স্টেবিলিটি আসা সম্ভব নয় সেখানটায়। পাকিস্তানের রোলটা যার জন্য আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তারা যদি এর আগের মতো যেটা করেছিল তারা মদত দিয়েছিল, এই যে এটা আমরা বলছি যে 20 বছর লড়াই করার পরেও তালিবানকে হারাতে পারেনি, তার একটা বড় কারণ হচ্ছে পাকিস্তানে শুধুমাত্র তারা শেল্টার পায়নি, তাদের এত বছর যে ধরনের তাদের ট্রেনিং বা অন্যান্য ধরনের যে সাপোর্ট পাকিস্তান দিয়েছে, তো সেখানে যখন মারা হলো এতদিন চেষ্টা করে আমেরিকা যখন অবশেষে ধরতে পারলো কিন্তু পাকিস্তানেই ছিল, এবং মনে করা হয় পাকিস্তানি সেনা শিবিরের খুব কাছেই একটা রাজ্যে তিনি থাকতেন এবং পাকিস্তান সেনা কিছু জানতো না আওয়াজ, এটা অবিশ্বাস। সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু না হয় সেটা হচ্ছে আমাদের বেশি চিন্তার জায়গা, সেদিক থেকে কি একটা একটু আফগানিস্তানের স্টেবিলিটি সেটা প্রথম মানে প্রিকন্ডিশন হচ্ছে আফগানিস্তানের স্টেবিলিটি এবং কিছুটা হলেও ইকোনমিক প্রসপারিটি, মানে অর্থাৎ সেই দেশে উন্নয়ন, সাধারণ মানুষের কিছু অভাব ঘুচুক আর কিছুটা শান্তি আসুক, এই দুটো যদি হয় তাহলে তালিবান অন্য তালিবান মানে ওই উপমহাদেশের উত্তর পশ্চিম অংশটা অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম অংশ কাশ্মীর সমেত কিছুটা শান্তি পাবে। পাকিস্তান যেটা প্রণয় করা যায় পাকিস্তান কি ভূমিকা নেয় এটা দেখার, এবং এটাও দেখার তালিবানদের কোনো ফ্যাকশন তারা আবার কাশ্মীর সীমান্তে এসে কিছু মানে না করে, হ্যাঁ, বা করতে আগ্রহী হয় কিনা, যদি না হয় তাহলে ফাইন, তাহলে বোঝা যাবে এই তালিবানদের ভেতরেও কিছুটা একটা বদল ঘটছে, ওরাও এখন আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই, বরং ওরা মনে করছে ওদের পাওয়ারে স্টেবিলিটি আনাটা অনেক বেশি জরুরি, তার জন্য এই সমস্ত অ্যাডভেঞ্চার না করাই ভালো। সেটা যদি হয় তাহলে বুঝতে হবে সেইটা, প্লাস তার সঙ্গে পাকিস্তানেরও যদি করে এনকারেজমেন্ট না থাকে এদিকে পৌঁছতে ইস্টার্ন সাইডে যদি না ঠেলে ব্যাপারটাকে, যদি ওখানে রাখে এবং স্টেবিলিটি আনে, তাহলে আমাদের তো আশা করার যেতেই পারে যে ভারতও তার সুফল পাবে। সুফল মানে আমি নট ইন কাইন্ড বলছি আর কি, যে এটা একটা গুডউইল তৈরি হবে এবং তাতে এই জায়গাটাতে উপমহাদেশ আরো তাড়াতাড়ি ফিরবে। আমি শেষ করার আগে আমি একটা আরেকটু আমার অভিজ্ঞতার কথা বলি।
আমরা যখন ফিরে আসছিলাম যেদিন, সেদিন আমাদের ফ্লাইটটা ছিল সরাসরি কাবুল থেকে অমৃতসর, কিন্তু কোনো কারণে সে ফ্লাইটটাকে ঘুরিয়ে কান্দাহারে নিয়ে যাওয়া হলো, এবং কান্দাহারে বলা হলো ওই ফ্লাইটে কিছু ভারতীয় ফিরছিল, প্রথমত পাঞ্জাব থেকে যাওয়া শ্রমিক ধরনের মানুষ তারা ফিরছিলেন। কান্দাহারে বলা হলো ফ্লাইটটাকে দাঁড় করিয়ে দিয়ে বলা হলো সমস্ত ভারতীয়দের নেমে এয়ারপোর্টের মাটিতে, মানে টারম্যাকের ব্লেডটা যেখানে থেমে আসতে পাশে টারম্যাকের নিচে মাটিতে বসতে হবে। আমাকে আমাকে একজন বলছিল বসার জন্য, তবে আমি যেহেতু সাংবাদিক হিসেবে গিয়েছি এবং তালিবান সরকার আমাকে ওখানে যাওয়ার পর একটা এক্সিট ভিসা দিয়েছিল, মানে এখানকার দিল্লিতে যে মানে কাবুলের যে এম্বাসি ছিল তাদের, তারা তো তালিবানরা তাদের স্বীকৃতি দিত না, ফলে আমি যাওয়ার পর জানতে পারার পর ওখানকার সরকার বলেছিল তোমাকে 7 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। তারা একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছিল, তাতে লেখা ছিল যে আমি সাংবাদিক। সুতরাং আমি সেখান থেকে অব্যাহতি পেয়েছিলাম, কিন্তু আমি জানলা দিয়ে খুব ভয় ভয় দেখছিলাম এই মানুষগুলোকে এরকম গরু ছাগলের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে, কিচ্ছু নয়, তাদের 40-45 মিনিট বসিয়ে রাখা হলো, একবার গোনা হলো, কাগজপত্র পরীক্ষা করা হলো, তারপর আবার তারা প্লেনে তাদের উঠিয়ে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এরকম হতেই পারতো, আমি শুনলাম যে এরকম হয়ে হয়েছে কখনো কখনো যে তাদের উঠতে দেওয়া হলো না, কোথাও নিয়ে যাওয়া হলো কেউ জানতে পারতো, তালিবান শাসন সেরকম হতো। আমার একটা জিনিস মনে আছে যে প্লেনটা যখন ফিরে আসছে, তার আরিয়ানা হচ্ছে ওদের এয়ারলাইন্স, আফগানিস্তান এয়ারলাইন্স, এবং কিন্তু পাইলট ছিলেন ভারতীয়। যেরকম হয় অনেক সময় আর কি, পাইলট যখন হিন্দুকুশ পর্বতের উপর দিয়ে উঠে উঠতে উঠতে সামান্য বোধ হয় 1 ঘন্টা 10-15 মিনিটের ফ্লাইট হবে কাবুল থেকে, অতক্ষণ নয়, কলকাতা থেকে বাগডোগরার মতো হবে। একটা সময় পাইলট ঘোষণা করলেন প্লেনে যে আমি এখন জানাচ্ছি যে আমরা এখন ইন্ডিয়ান এয়ার স্পেস এর মধ্যে প্রবেশ করেছি, এতক্ষণ আমরা এখন আফগানিস্তান ছেড়ে ইন্ডিয়ান এয়ার স্পেস এর মধ্যে ঢুকে পড়েছি। সমস্ত যাত্রীরা ছিলেন, তার মধ্যে প্রচুর মহিলা ছিলেন, সব বোরখা ঢাকা, তাদের তখন নিঃশব্দে চুপচাপ মানুষ বলে তাদের চেনাই যাচ্ছিল না। এই পাইলট ঘোষণা করলেন যে আমরা এখন ইন্ডিয়ান এয়ার স্পেস এর মধ্যে ঘোষণা করছি, ঢুকে পড়েছি, আমি দেখলাম আশেপাশে থেকে সমস্ত বোরখা গুলো সব খুলে ফেলছেন মহিলারা, কেউ কেউ মানে মাথায় চুল আসছিলেন, একটি অনেক লুকোনো একটা লিপস্টিক বার করছে, এগুলো ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, সাধারণ ব্যবহার করা নিষিদ্ধ ছিল। ওই ব্যাগের তলা থেকে লিপস্টিক বার করে একটুখানি ঠোঁটে ঘষে নিচ্ছেন, প্রায় একটা পুরুষদের মধ্যে প্রায় একটা একটা কি বলবো একটা মুক্তির একটা আনন্দ আর কি, যে একটা স্বাধীন যে দেশে তারা প্রবেশ করেছেন। এই এটা একটা মানে অ্যাটমোসফিয়ারিক প্লেনের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা স্বাধীন দেশে প্রবেশ করছেন, এখানে মানুষকে অন্যের হুকুম শুনে চলতে হয় না, এখানে কোনো ফতোয়া চলে না, এরকম একটা দেশে তারা প্রবেশ করছে এটা তারা মনে করছিলেন 1996 সাল আফগানিস্তান থেকে ভারতে ঢুকছেন তারা। তো এই কারণেই বলছি যে 20 বছরের এই গত 20 বছরের যে গেমস গুলো সেগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া উচিত না, কারণ যে রিলেটিভ ফ্রিডম এতদিন এনজয় করেছে মানুষজন, বিশেষ করে মহিলারা, সবাই কিভাবে করে আমাদের দেখতে হবে সেটা নিশ্চয়ই। আমরা শুধু আশা করব যে আফগানিস্তান এবং অন্যান্য প্রতিবেশী দেশ থেকে যখন মানুষ ভারতে আসবেন তখন মানুষ এই ধারণাটা আজও বহন করবেন যে তারা একটা মুক্ত স্বাধীন দেশে প্রবেশ করছেন, যেখানে কোনো ফতোয়া চলে না, যেখানে মানুষ কি পড়বে, কি পোশাক পড়বে, কি খাবে, সেগুলো অন্য কেউ নির্ধারণ করে দেয় না তালিবানদের মতো। ভারত তার সেই চরিত্র বজায় রাখবে, সেই আশা বজায় রেখে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ প্রণয় দা, রজত দা, অনেক ধন্যবাদ।